ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে 7 মাস ধরে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে এরপরেও গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু কেন, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে। কিন্তু ইসরায়েল বলছে এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি। চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনার পাশাপাশি রাফায় হামলার ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে সোমবার ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্তে অবস্থিত রাফায়ের আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় এবং শহরের কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। মূলত গাজার এই শহরটি এখন 14 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল। হামাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে বলে প্রধান নেতা ইসমাইল হানিয়া কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে। অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বলছে যুদ্ধবিরতির প্রস্তাবটিতে ইসরায়েলের দাবি পূরণ হয়নি। তবে ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে আলোচকদের সাথে দেখা করবে তাদের প্রতিনিধি দল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের প্রতিনিধি দল ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করতে মঙ্গলবার কায়রো যাবে। এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয়ে আরো বলছে, নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা রাফায়ের অভিযান চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সোশ্যাল মিডিয়ার সাইট এক্সে বলেছে, নেতানিয়াহু রাফায়ে বোমা হামলা করে যুদ্ধবিরতিকে বিঘ্নিত করছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন তার মিত্রদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আগামী কয়েক ঘন্টার মধ্যে আলোচনা করতে পারে এবং এ পর্যায়ে এ ধরনের একটি চুক্তি একেবারেই অর্জনযোগ্য। এদিকে রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলের হামলায় একজন নারী ও এক মেয়ে সহ বেশ কিছু ফিলিস্তিনি চিকিৎসক নিহত হয়েছে। ইসরায়েল বিশ্বাস করে উল্লেখযোগ্য সংখ্যক হামাস যোদ্ধা এবং সম্ভাব্য কয়েক ডজন বন্দীকে রাফায় আটকে রাখা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র অবশ্য রাফা আক্রমণ না করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, যেখানে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়া হামলা করা উচিত নয়, তবে সেই ধরনের কোনো পরিকল্পনা এখনও উপস্থাপন করা হয়নি। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।